ডাইপার। ডাইপার? আরে ডাইপার আমি পড়ি না, আমি ডাইপার পড়ি না। আরে তোমার জন্য কে দিচ্ছে তাহলে? সৌর্যের জন্য দিচ্ছি, অদ্ভুত পাবি। সৌর্য ডাইপারটা পড়বে ঠিকভাবে, সব হিসি করে ভিজিয়ে দাও তুমি। রাত্রির বেলায় কথা ফাতা পেতে শুতে হচ্ছে। ডাইপার পরে নাও সূর্য। এটা দাদার ছোটবেলার কথা। শোনো, কালকে অবশ্যই অফিস চলে যাবে, তুমি থাকলে না এই শক্ত পদে আমায় রাঁধতে হয়, আর তুমি না থাকলে আমরা সেদ্ধ ভাত খেয়ে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ দিয়ে কাটিয়ে দিতে পারি। ঘুমো, অনেক রাত্রি হয়ে গেল তো, কখন ঘুমাবি? এই কখন ঘুমাবি? 5 মিনিট। কালকের থেকে আজকে ওয়েদার অনেক ভালো, অনেক। আজকে সম্ভবত অনেকেই আসবে, আর কালকেই যেহেতু ওরকম ল্যাজে গোবরে হয়েছে সূর্য, এটা একদম প্রুফড আজকে আরো বেশি ল্যাজে গোবরে হবে। চলো, তবুও কামাই করা যাবে না, নিয়ে যেতে হবে আজকে সপরিবারে সূর্যকে নিয়ে যাব। সূর্য গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। এই যে সূর্যের কোচ, আপনি জানেন আপনার শিষ্য বিস্কিট তুলে খেয়ে নেয়। শিখিয়েছি কালকে ফ্রেন্ড, ক্রিম দিয়ে প্র্যাকটিস করিয়েছি। আচ্ছা, ঠান্ডাটা কম আজকে, কালকে অনেক, কালকে অনেক বেশি ছিল, আজকে খুব কম। তাও আজকেও রোদ নেই। চলো আমরা আধা ঘন্টার জন্য এখন স্পোর্টস প্র্যাকটিসে যাচ্ছি, ঠিক আছে? হাতে একটা এই যে জলের বোতল নিয়ে নিয়েছি, সবাই মিলে যাচ্ছি ফুল ফ্যামিলি সূর্যকে এনথু দিতে, যে বিস্কিট তুলে খাবে না, বিস্কিট নিয়ে দৌড়বে। অনেকবার বলেছি, বুঝেছে মনে হয়, হয়তো হয়তো বুঝেছে। আসলে কি, আগের বছর না অনেক আগে বলে দিয়েছিল এই রেসটা হবে, আমরা ওর ব্রেন ওয়াশ করার অনেক টাইম পেয়েছিলাম। এই বছর এই দুদিন আগে বলেছে এইটা হবে, ও কিছু গুরুত্বই দিচ্ছে না। আগের বারে হিট ছিল না, অনলি ফাইনাল, আর এবারে হিট আছে, ফাইনাল আছে। নার্সারির 3টে সেকশনে 150 বাচ্চা আছে, খুব মানে ঝামেলার জিনিস। স্টেডিয়াম, স্টেডিয়াম ওই তো দাঁড়িয়ে আছে। বাবা কই, তুই সামনে বসবি, তুই সামনে বসা। সূর্যকে সবসময় উল্টো দিকে বসাবে। সূর্য এদিকে সরে এসো, এদিকে সরে এসো, বাবাকে উঠতে দাও। দাদা কোথায় গেল? ও তাই, তুমি জানো কি আবার সকাল সকাল কোথায়? তোমার কি মনে হচ্ছে আজকে আমার বাড়ির মিলখা সিং দৌড়বে? আমরা বলবো ভাগ মিলখা, ভাগ মিলখা সবাই মিলে, আর আমার বাড়ির মিলখা দৌড়ে যাবে। সূর্যর মুখে একটু ইন্টারেস্ট নেই, এই বয়সে কারোর ইন্টারেস্ট থাকে না। সূর্যমণি কোথায় যাচ্ছ তুমি? কানাকে বলো পড়তে যাচ্ছে, পড়ে দৌড়াতে হবে, দৌড়াতে হবে। হ্যাঁ, পড়তে গিয়ে দৌড়াবো আমরা, দুম 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 করে দৌড়াবো, আর বিস্কুটটা খাবো না, মনে থাকে? বিস্কুটটা বিস্কে দিয়ে দেবো ছুটে গিয়ে, ঠিক আছে? চলো আমরা পৌঁছে গেছি স্টেডিয়াম। আজকে একদম লাস্ট ডে, কালকের দিনটা অফ দিয়ে পরশু দিন হচ্ছে আমাদের স্পোর্টস। মিস্টার বিশেষের পায়ে এখন লেগেছে। চলো, জলের বোতল হাতে নিয়ে আবার চলে এসেছি। এই যে পেছনে ফুল বাড়ির ক্যান্ডিডেটরা। আজকে একদমই ঠান্ডা নেই, মানে কালকে সাংঘাতিক ছিল, আর আজকে এক ফোঁটা ঠান্ডা নেই। চলো, এখানে না খুব সুন্দর সুন্দর গোলাপ চারিদিকে, যদি পারি তোমাদের দেখাবো। আগের দিন আমি কটা স্টিল তুলে নিয়ে গেছি, মন ভরেনি জানো তো, ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার না করলে একদম ভালো লাগে না। এসব কি হচ্ছে এখানে?
এত জোরে কেন দৌড়াচ্ছিস? দৌড়ে কেমন লাগছে অরে দুপার? অরে দৌড়াই সত্যি, ফুটবল খেলতে যেতাম তো আগে দৌড়ানো হয়নি অনেক দিন। মনে হচ্ছে কি একটা যেন দৌড়ালো। হ্যাঁ মনে হলো কি একটা যেন দৌড়ালো হঠাৎ করে। তোর মাকে নিয়ে আসবো দূর করবার জন্য। এখানে সব প্রেয়ারের জন্য লাইন করানো হয়েছে, এখানে প্রেয়ার হবে, প্রেয়ার হবে। কালকে যেহেতু মানে প্রচণ্ড ফগ ছিল, কালকে এগুলো কিছুই হয়নি, আজকে প্রেয়ার হবে, তারপর খেলার প্র্যাকটিস হবে। সুতরাং আজকে বাড়ি যেতে যেতে অনেক দেরি হবে। যে জয়ন্তী শ্রীজা তো খালি দৌড়ে দৌড়ে সারা মাঠ ঘুরে বেড়াচ্ছে জয়ন্তী, ওই জন্য ওকে আবার লাইনে ঢোকাচ্ছে। আর এই যে মিস্টার বিশ্বাস এই যে দূরে দাঁড়িয়ে আছেন, সব গার্জিয়ানরা রাস্তার ওপরে। এদের প্যারেড করানো সব থেকে শক্ত, এই নার্সারিদের প্যারেড করানো। সৌর্য প্যারেড করছে, এদেরকে তিনজনকে পর পর দাঁড় করালে এই দিনটাও দেখার ছিল। সৌর্য প্যারেড করছে, যতটা প্র্যাকটিস করছে তার চেয়ে হাই বাবা ও বাবা এত বাবা করে বেড়াচ্ছে। কি যে প্র্যাকটিস করছে আজকে ওই জানে। মায়েদের কোনো দাবি করবে না, সৌর্যর সাথে দাঁড়াতে হবে। কে যে বাপ কে যে বেটা বোঝা যায় না আমার চেয়ে কতটা লম্বা। আমি বললাম রেস করে কানের উপরে। কেমন লাগছে ভাই স্পোর্টস দেখতে এসে? প্র্যাকটিস যদিও হ্যাঁ ভালোই। আমি ছোটবেলায় কোনোদিন আসি, আমি নিজে স্কুলে স্পোর্টস কোনোদিন যাই না। আমার ভালোবাসো না, বাবা লুকিয়ে পড়েছে, বাবা বলেছে সৌর্য ভালো দৌড়বে তাহলে আমি আসবো। আজকে না হয়েছে ব্রেকফাস্ট, আর দেখে মনে হচ্ছে না লাঞ্চ হবে। হয় সেদ্ধ ভাত খেতে হবে, নয় বোম্বে বিরিয়ানি ভরসা। এবার বোম্বে বিরিয়ানি যদি করতে হয় মিস্টার বিশ্বাসের পারমিশন নিতে হবে, অবস্থা খুব খারাপ। এখানে এখন সাংঘাতিক মুডে মানে প্র্যাকটিস হচ্ছে, স্পোর্টস প্র্যাকটিস। এতক্ষণে রানিং আরম্ভ হলো, ওখানে মিউজিক হলো, ডান্স হলো, তারপর ইয়ে হলো, লেফট রাইট করে হাঁটা হলো, সমস্ত কিছুই হয়ে গেছে। এখন হবে রানিং, তবে নার্সারি গার্লসদের হয়ে গেছে, এবার নার্সারি বয়েজ। দাদা দেখাচ্ছে কীরমভাবে দাঁড়িয়ে থাকতে হয়, কীভাবে দাঁড়াতে হয়। দিদি আরে বিস্কুট আরে বিস্কুটটা দে বেটা, গে চলা 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 সৌর্য 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 চলা চলা চলা। কোচ কি করলো তোমার স্টুডেন্ট? এটা বিস্কুট নিয়ে গেছে, নিয়ে গেছে, নিয়ে গেছে। আরে বিস্কুট তুলে এদিক ওদিক দেখছিল।
কি করছে এদিক ওদিক তাকাচ্ছ কেন তুমি এত? এখন সমস্ত অন্যান্য ক্লাসের হচ্ছে, আমার আর দেরি করার উপায় নেই, এই যে সোয়েটার ফোয়েটার খুলে নিয়েছি, আমি এবার যাই বাড়ি। এখনও রান্না বান্না বাকি আছে, যেভাবে মিস্টার বিশ্বাস তারা দিয়ে নিয়ে যাচ্ছে, মনে হয় না আজকে আর বোম্বে বিরিয়ানি কপালে জুটবে, আজকে রান্নাই করতে হবে। ডিমের ঝাল আজকে, এখন এই সোয়েটার ফোয়েটার পরে বিশাল গরম লাগছে। কালকে যতটাই খারাপ ওয়েদার ছিল, আজকে কিন্তু বেশ গরম, হয়তো রোদ ওঠেনি কিন্তু সাংঘাতিক গরম। চলো, মিস্টার বিশ্বাসের সঙ্গে এখানে সূর্য মারপিট করছে। আর এই যে কোচ, এইরকম কোচকে বরখাস্ত করে দেওয়া উচিত, কোচ কিচ্ছু শেখাতে পারেনি। বাড়ি পুরো ঠিকঠাক করলো, এখানে এসে দাঁড়াতে হলো ওকে। না, কোচ শেখাতে পারেনি, প্লেয়ারের কোনো দোষ হয় না, কোচের দোষ। তুমি কি হয় দৌড়লে, বিস্কুট নিয়ে বসে বললে কেন? কি হয়েছে, পাটা এরম করছিস কেন? কি হলো তোমার? হাঁপিয়ে গেছো, এত দৌড়ে হাঁপিয়ে গেছো? কি আর তুমি বিস্কুট নিয়ে দাঁড়িয়ে থাকলে কেন, দৌড়লে না? কি মনে হয়েছিল? কি খাবারের জন্য ওই যে দাঁড়িয়ে পড়বে, কাশিও হয়েছে। হ্যাঁ হ্যাঁ কোচ, কি অবস্থা আপনার? ইনস্টিটিউটের তো বদনাম হয়ে গেল, আপনার স্টুডেন্ট কিছুই পারেনি। আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি বাস খাওয়ার জন্য। টেস্টে তো জানেন, প্রত্যেক টেস্টের মানে ফার্স্ট মক সেকেন্ড মক সব স্কুলের একটা মানে ওপর থেকে নির্দেশই থাকে বাচ্চাদের একটু চেপে নাম্বার দেওয়ার, সুতরাং বেশি এক্সপেকটেশন নেই। বাট অবভিয়াসলি এটা খুব বাচ্চাদের পক্ষে স্বাস্থ্যকর। অনেক গার্ডিয়ানরাই আছেন যারা স্কুলকে, বোর্ডসকে বা এই সময় টিচার্সদের খুব চ্যালেঞ্জ করেন। যেটা করেন টিচাররা, তারা বাচ্চাদের স্বার্থ বুঝে, অনেক বছর তারা বাচ্চা হ্যান্ডেল করছেন, তারা জানেন কাকে কতটা নাম্বার দিলে তার এক্সট্রা হাত দুটোর পাশে দুটো ডানা বেরোবে না, সেরকম দেখেই ওনারা নাম্বার দেন। এর সাথে বোর্ডসের নাম্বারের কোনো সাদৃশ্য থাকে না, বাচ্চাদেরও এটা বোঝা উচিত যে বোর্ডসের নাম্বার এর থেকে অনেক ভালো হয়। কোন কবিতা মনে পড়ছে? আমাদের বাংলা সিনেমায় পাঁচ রেখো মা দাসের মনে এমিনতি করি পদে, সাজিদে মনের সাত ঘটে যদি পরমাদ, মধুহীন করো না গো মানে এমন পরীক্ষা দিয়েছে তার নম্বর, আরে মাও রেডি, মাও জানে টেস্টের নম্বর চেপে দেয়, টেনশন সবারই আছে, তোর আছে, আমার আছে, যে ফার্স্ট বয় তার আছে, যে লাস্ট বয় তারও আছে, তাই না? টেনশন সবারই আছে এই বয়সে, এই পার্সপেক্টিভে টেনশনটা সবার হয়। সবাই বড় হলে বলে বাবু টেনশন করিস না, কিন্তু তারও টেনশন হয়েছিল। তোকে দেখে আমার একটা গান মনে পড়ছে, জব সে তুমকো দেখা হ্যায় সনম ক্যা কহে কিতনে হ্যায় বেচেন, কিতনা নাম্বার কিতনা নাম্বার লাওগে সনম। বলুন বলুন, নম্বর মোটামুটি ঠিক আছে, একটা জাস্ট ফিজিক্সে একটু কমেছে। ফিজিক্সে আমি যা করেছি ওটা সিলি মিস্টেক ছিল, ওটা পরীক্ষার সময় ঠিক করে কনসেন্ট্রেট না করতে পারার ভুল, ওটা ঠিক হয়ে গেছে, ওটা নিয়ে প্রবলেম নেই। কেমিস্ট্রিটাও একটুখানি ঘেঁটেছে, কেমিস্ট্রিটা অ্যাকচুয়ালি মকটা খুব একটা ইয়ে হয়নি, তো আমার মোটামুটি সব থেকে ভালো হয়েছে হোম সায়েন্সটা, 100 out of 100 খুব ভালো হয়েছে। তো আপাতত নাম্বার টাম্বার নিয়ে আমরা বেশ খুশি, বিশাল কিছু হ্যাভক নাম্বার হয়নি, স্টিল যেটা পেয়েছে যেরকম সিরিয়াসনেস যেরকম এফার্ট দিয়েছিল সেরকমই পেয়েছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি,
আজকের ব্লগটা লেন্দি হয়ে যাবে হোপফুলি, একটু কষ্ট করে দেখে নিও। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, হ্যাভ এ নাইস ডে। আচমকা পড়া নাকি জানতিস? আমি জানতাম না আজকে হবে কি হবে না। আচ্ছা শিওর ছিলাম না। 20 টাকা টোটো ভাড়া ঠান্ডার মধ্যে আচমকা? হ্যাঁ সকালবেলা একটু গরম যখন আবার ঠান্ডা লাগছে হঠাৎ করে। হ্যাঁ কটা হবে আসতে? 7:30। আচ্ছা চলো ভালো করে পড়ায়। বললো নিয়ে চলো আমাকে, আমি বললাম ঠান্ডায় কুড়েমি লাগছে, মনে মনে একটু অফেন্ডেড হলো, আসার সময় নিয়ে আসবো বলেছি, ফোন করিস আমি যাবো নিয়ে আসবো খুনি বাইকে করে। অ্যাকচুয়ালি আমার শরীরটাও তো খারাপ না।